দেবেশ ঠাকুরের কবিতা। রাজা, শুনতে পাচ্ছ? হাজার বছরের জং ধরা কপাট ঝাঁকিয়ে নন্দিনী ডেকে উঠল, রাজা, শুনতে পাচ্ছ? কে কে তুমি? আমি নন্দিনী, ঈশানী পাড়ার নন্দিনী। দরজা খোলো। না, খোলেনি সেই দরজা, খুলবে কেমন করে? হাজার বছরের রোদে জলে লোহাটা শেষ হয়ে জংটাই পড়ে আছে। দরজাটা বন্ধ হয়েছিল সেদিন, যেদিন কালো মানুষদের খেদিয়ে গোচারণ ভূমির দখল নিয়েছিল আর্য নামের ভদ্রলোকেরা। প্রথম তালাটা পড়েছিল সেদিন, যেদিন মহামহোপাধ্যায় গুপ্ত রাজন্যবর্গ তীর্থ আচার বার ব্রত দিয়ে ঘিরে ফেলেছিল মানবতার সবুজ বনভূমি। মনভূমি সেদিন থেকে হল বন্ধা, সেদিন থেকে খোদাইকর্তের পাশ দিয়ে জালের এপার থেকে ডেকে চলেছে নন্দিনী, রাজা, শুনতে পাচ্ছ? না, শুনতে পায় না রাজা। রাজার নাক নেই, কান নেই, চোখ নেই, তার চেয়ে বলুন না, রাজা কনিষ্ক, রাজার মাথাটাই নেই। তা কি করে হয়? মাথা না থাকলে কে বানায় মানুষের অন্ন বেচে পিরামিড, কলোসিয়াম, পিসার মিনার, তাজমহল? মাথা আছে, তবে মাথাটা ঢাকা আছে নানা মুখোশে, কখনো আলেকজান্ডার, কখনো হামুরাবি, তার পদবি বদলায় মুখোশের রঙের সঙ্গে, কখনো ফেরাও, কখনো জার, কখনো সিজার, কখনো কাইজার, কখনো খলিফা, কখনো লাট, কখনো মন্ত্রী। রাজা আসে, রাজা যায়, চেপে বসে কপাটের জং, দিনে দিনে বদলে যায় নানাবিধ মুখোশের রং। বলতে পারো কোন সে প্রাণী যে প্রথম চতুষ্পদ, পরে দ্বিপদ, শেষে ত্রিপদ? মানুষ। মানুষ শৈশবে হামাগুড়ি দেয়, যৌবনে দুপায়ে হাঁটে, বার্ধক্যে তার অবলম্বন একটি লাঠি। সভ্যতার আদিকাল থেকে আশ্চর্য সব প্রশ্ন, উত্তর দিলেই কি মানুষের মুক্তি হবে? মুক্তির অর্থ স্বাধীনতা নয়, মোক্ষ। চিৎকার করে নন্দিনী, এরা মোক্ষ চায় না, চায় ভাত রুটি। এবার আসবে রাজার দেবদেউলের প্রহরী, মন্দির, অস্ত্রশালা আর মদের ভাণ্ডার পাশাপাশি কিনা, জপমালা কিংবা তসবি ঘুরিয়ে বলবে, ধিক্রে মানব জনব, শুধু আহারে নিদ্রা মৈথুনের ধুলোবালি ঘাটা। ধুলোবালির মানুষ বড় একা, বড় বিপন্ন, ধুলোমাটির মানুষ হিন্দু হয়, মুসলমান হয়, শিখ, জৈন, খ্রিস্টান, পারসি হয়, তারাই বাঙালি, বিহারি, খালিস্তানি, কামতাপুরি, বড়। রাজা কিন্তু রাজাই, তার জাত নেই, ধর্ম নেই। রাজার নাম হিজবিজবিজ, তার পিতামহ প্রপিতামহ হিজবিজবিজ, মুকুট হিজবিজবিজ, ধর্ম অস্ত্র হিজবিজবিজ, অস্ত্র হিজবিজবিজ, না না, অস্ত্রের নাম সিস্টেম। এ এমন এক কেতাব যাতে বিদ্যেও হয়, সুন্দরও হয়। সিস্টেমের এলকেমি, আলেকজান্ডার থেকে আলাউদ্দিন, সিজার থেকে হিটলার, হারুন থেকে মুসারফ, সবাই লড়ে খুঁটির জোরে। ওদিকে নন্দিনী চিৎকার করেই চলে, রাজা, শুনতে পাচ্ছ? রাজার লোহার জাল এখন অনেক বড়, অনেক পোক্ত আর নিশ্ছিদ্র। এসপিজি, র, সিবিআই, মিলিটারি, সিআরপিএফ, আরো কত শত তার কাঁটার আড়ালে রাজার নিরুপদ্রব টিকে থাকা। ঠাকুমা বলেন, লঙ্কাতে যে যাবে সেই তো রাজা রাবণ হবে, ব্যালট কিংবা বুলেট দিয়ে আজকালকার রাজন্য ভোগ।
আমরা কিন্তু প্রতিদিনই রাজা সাজার স্বপ্ন দেখি। রাজা সাজার স্বপ্ন দেখা দুরারোগ্য সিস্টেম রোগ। গলা ফাটিয়ে নন্দিনী সিস্টেমের এ পাশ থেকে চিৎকার করেই চলেছে, শুনতে পাচ্ছো রাজা? চিৎকারটা ইথার তরঙ্গে ভাসতে ভাসতে পৌঁছে যাচ্ছে রাইটার্স থেকে পার্লামেন্ট হয়ে উইন্ডসর প্রাসাদ, হোয়াইট হাউস, অমরাবতী কিংবা বৈকুণ্ঠ। নন্দিনী কিন্তু লোহার গড়াদের এ পাশ থেকে চিৎকার করেই যাবে সূর্য নেভার আগের দিন পর্যন্ত। রাজা শুনতে পাচ্ছো? রাজা শুনতে পাচ্ছো? রাজা শুনতে পাচ্ছো? কবিতায় নন্দিনী সরকার।